একদিন হলদি বাটিবে না মেহেদি পরাবে না আলতা লাগাবে না তোমার দুটি পায়ে শেষ বিয়ার নাইউরি যেদিন সাজাইবে তোমায় গো শেষ বিয়ার নাইউরি যেদিন সাজাইবে তোমায় মসজিদ হতে খাটানি আল্লাহর নামে দিয়া দনি কান্দে উঠাবে তোমার চার বিয়ারায় মসজিদ হতে খাটানি মুখে রাখবে আল্লাহর দনি কান্দে উঠাবে তোমায় চার বিয়ারায় পিছন থেকে মা বাবা বলে কাঁদবে তোমার আপন ছেলে পেছন থেকে মা বাবা বলে কাঁদবে তোমার আপন ছেলে কার ডাকে কে শুনে যে শুনেছে চলে গেল ও জানা জাগাই রে শেষ বিয়ার নাইউরি যেদিন সাজাইব তোমায় গো শেষ বিয়ার নাইউরি যেদিন সাজাইব তোমায় একদিন হলদি বাটিবে না মেহেদি পরাবে না আলতা লাগাবে না তোমার দুটি পায়ে শেষ বিয়ার নাইউরি যেদিন সাজাইবে তোমায় মুসলমান রে ওই শেষ নাইউরি যদি তুমি হইবা হওয়ার আগে তুমি মরণের প্রস্তুতিটা গ্রহণ করো এই দুনিয়ার সবচাইতে বড় মুলকওয়ালা বাচ্চা হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় আমার উম্মতেরা আমি সুলাইমান পয়গম্বর যেদিন দুনিয়া চাইরা চইলা যাইব আমারে যেদিন ওই কবরের দিকে নিয়ে যাওয়া হবে আমি সুলাইমান নবীকে নেওয়ার সময় তোমরা দুনিয়ার জমিনের মধ্য থেকে আমাকে যে খাটিয়ার মধ্যে কইরা ওই কবরের পারে নিয়ে যাইবা আমি সুলাইমান পয়গম্বরের পুরাটা দেহ তো তোমরা কাফনের কাপড়ের মধ্যে প্রবেশ করাইবা তবে আমি সুলাইমান পয়গম্বর তোমাদের কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাই হে আমার উম্মতের দলেরা শুনো আমি সুলাইমান পয়গম্বরের এই দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে গেলে আমার পুরা দেহ যদি কাফন দিয়া মুড়ানো থাকে রে আমি সুলাইমান পয়গম্বরের দুইটা হাত তোমরা কাফন থেকে বের করে দিও হে সুলাইমান পয়গম্বর আপনার হাতগুলা কেন আমরা বের করে দিব সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় আমি দুনিয়াতে অনেক সম্পদওয়ালা ছিলাম আমার সম্পদের অভাব ছিল না যে সম্পদ আমার আল্লাহ যোগে যোগে আমি সুলাইমান পয়গম্বরের বাড়াইয়া দিছে শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য আমার হাতগুলা তোমরা বাহির কইরা রাখবা যে আমি দুনিয়ার মানুষকে যাওয়ার সময় বুঝাইয়া দিতে চাই আমি সুলাইমান পয়গম্বর দুনিয়ার বাচ্চা দুনিয়ার শাসক হইতে পারি আমার সম্পদের অভাব নাই কিন্তু আমি সুলাইমান পয়গম্বর একটা সম্পদ একটা কানা করিও নিয়ে আমি যাইতে পারতেছি না আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা কিন্তু আপনারা একটাবার চিন্তা করেন ওই আল্লাহ আমাদেরকে বানাইলেন যেমন আমাদেরকে বানাইলেন তেমনভাবে আমাদের পূর্বপুরুষ যারা মুরব্বী ছিল তাদেরকেও বানাইছে কথা কন না যেমনভাবে আল্লাহ আমাদেরকে বানাইছে তেমনভাবে আমাদের পূর্বপুরুষ মুরব্বীদেরকে বানাইছে আমি জানতে চাই মনে করেন আমার বয়স বর্তমানে ২৪ অতিবাহিত করতেছে আমার বাবা এখনো বেঁচে আছেন আমি আমার দাদারে দেখি না ইন্তেকাল করছেন আমার দাদার যিনি বাবা মানে আমার বড় বাবা আমি ওনাকেও দেখি নাই বড় বাবার আগে যিনি তিনাকে ফৈদ দাদা বলা হয় ফৈদ দাদাকেও দেখি নাই এর আগের পুরুষ যারা তাদেরকেও দেখি নাই সবাই একে 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 বিদায় হইয়া চলে গেছেন একটা জায়গায় বলেন সে জায়গার নাম আপনার কষ্ট হইতাছে শুধু উত্তরটা দিবেন বলেন সেই জায়গার নাম ওই জায়গার নাম কবর কিন্তু এই কবরে যাওয়ার আগে আপনাকে এমন একটা মৃত্যু নামক মৃত্যু নামক প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়া লাগবে আমার এলাকার বাবাজিরা বন্ধুরা ওই প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার মতো ক্ষমতা আমাদের আছে কিন্তু ওই প্রতিক্রিয়ার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই
মরার লগে মোকাবেলা করার ক্ষমতা আমরা আসেনি বলে হুজুর কেন এমন কথা বললেন বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম এবং হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম এমন ভাবে যত নবী আছেন সকল নবীরা ওনারা ওনাদের উম্মতদেরকে মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো ভাবে বলে নাই কারণ বলেছেন মৃত্যুর পরে তোমরা কেমন থাকবা সেই ব্যাপারে ধারণা নাও এই একজন নবী পয়গম্বরের উম্মত সারা জীবন চেষ্টা করেছেন সে চিন্তা করেছে তার সম্পদের অভাব নাই টাকার অভাব নাই সে চেষ্টা করলে মৃত্যু থেকে বাঁচতে পারবে আপনারা বলেন হাজার চেষ্টা করলে হাজার সম্পদওয়ালা হইলে মৃত্যু থেকে কি বাঁচা সম্ভব সম্ভব হাজার পয়সাওয়ালা টাকাওয়ালা হইলে মৃত্যু থেকে বাঁচা সম্ভব না কারণ মৃত্যু আমাদের সবাইকে গ্রাস করবে কথাটা সত্য কথা কিন্তু আপনি যদি চেষ্টা করেন ওই মরার পরে অন্ধকার কবরে জাহান্নাম নামক একটা জায়গা আছে সেখান থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু সেখান থেকে বাঁচার চেষ্টা করেন না আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা রে ওই পয়গম্বরের উম্মত কত চেষ্টা করলো মৃত্যু থেকে বাঁচার জন্য উনি হঠাৎ করে উনি চিন্তা করতে লাগলেন আমার তো সম্পদের অভাব নাই টাকার অভাব নাই আমি সম্পদশালী আমি আমার সম্পদ দ্বারা মৃত্যু থেকে বাঁচার অনেক চেষ্টা করব কিন্তু পারলেন না হঠাৎ করে একদিন রাত্রবেলা যখন ঘুমাইছেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন ওই কত সুন্দর করে স্বপ্ন দেখতেছেন হঠাৎ করে ওই স্বপ্নের মাঝে তার মৃত্যু নামক সমরটা তার কাছাকাছি হাজির হয়ে গেছে কিন্তু লোকটা ঘুমের স্বপ্নটা ভাঙ্গা হঠাৎ করে সজাগ হওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই ব্যক্তিটা আর ঘুমের মধ্যে ভালোভাবে ঘুমাইতে পারতেছেন না শোয়া অবস্থায় আছেন কিন্তু মনে হয় মৃত্যু তার এই মুহূর্তে গ্রাস করবে ওই বান্দাকে কত সুন্দর বলা হচ্ছে বান্দা তুমি আর ঘুমায়ও না তোমার মৃত্যুর সময় হয়ে গেছে আগামীকালকে উমুক সময় উমুক টাইমে তোমার মৃত্যুটা তোমাকে এই জায়গার মধ্যে রাখা অবস্থায় এই জায়গায় তোমাকে মৃত্যুটা গ্রাস করে নেবে কিন্তু বান্দা কত চেষ্টা করে বান্দা তার ঘরের মধ্যে যায় যেখানে যায় সেখানে তার মরণের ভয়টা লাইগা যায় বান্দা এত চেষ্টা করার পরে ওই বান্দা মৃত্যু থেকে পলায়ন করার কোনো চেষ্টাই করতেছে কিন্তু পারতেছে না এবার চিন্তা করে কোথায় যাবে কোন জায়গার মধ্যে যা লুকাইব ওই বান্দাটা যাইতে যাইতে সমুদ্র তট নদী তট পাড়ি দিয়া ওই বান্দাটা অত্যন্ত সুন্দর মনোরম একটা নিরিবিলি জায়গায় চলে গেছে কিন্তু বাবাজিরা বন্ধুরা ওই বান্দা যত জায়গায় যাক না কেন ওই জায়গার মধ্যে আজরাইল তার রুহুটা হরণ করার ক্ষমতা আল্লাহ তারে দিয়া দিছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আজরাইলকে যে ক্ষমতা দিছে ওই ক্ষমতা যদি আপনাদের আমাদের উপরে প্রয়োগ করে ওই বান্দাও বাঁচতে পারে নাই আমরাও বাঁচতে পারবো না তবে এই মৃত্যুর দুইটা পজিশন আছে বলে হুজুর দুইটা পজিশন কি আপনি আমরারে বইলা দেন না এক নাম্বার পজিশন ওই মৃত্যু কারোর হয় মুমিন অবস্থায় আর কারোর হয় বেঈমান অবস্থায় কেউ মুমিন অবস্থায় কেউ হালাই রাখেন এখন রাখ ওনার কাম নাই এক প্রকার মানুষের মুমিন অবস্থায় ইন্তেকাল হয় মুমিন অবস্থায় যার ইন্তেকাল হয় সে ব্যক্তি মরার পরে জান্নাতি বলেন না মরার পরে আর ইন্তেকাল যদি বেঈমান অবস্থায় হয় মরার পরে এবার আমি জানতে চাই মিরপুরের বাবারা পর্দার অন্তরালে অনেক মা বোনেরা আছেন যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান জাহান্নামে যাইবেন মুমিন অবস্থায় মারা যান জান্নাতে যাইবেন আপনারা কি মুমিন অবস্থায় মরতে চান না বেঈমান অবস্থায় আমাকে যদি প্রশ্ন করে আমিও সে উত্তর দিব হলরুমের সাউন্ড একটু একটু কম কিন্তু আপনি আমি দুনিয়াতে যত চেষ্টা করি রে মিরপুরের বাবারা আমরা সকল অবস্থা অবলোকন করার পরে কিন্তু আমরা বাঁচা সম্ভব না ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব ওই ইন্তেকাল করার পূর্বে আপনি যদি মুমিন অবস্থায় মারা যাইতে চান আপনাকে এমন পাঁচটা পুঁজি আপনার সংগ্রহ করা লাগবে
এক নাম্বার হইলো আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ এবং তার রাসূলের খুশি অর্জন করা দুই নাম্বার এই খুশি অর্জন করার মাধ্যমে হালাল ভক্ষণ করা তিন নাম্বার হালাল ভক্ষণ করার সাথে সাথে আল্লাহর ইবাদত করা চার নাম্বার আল্লাহর ইবাদত করার সাথে সাথে প্রতিবেশীর হক আদায় করা পাঁচ নাম্বার ওই বান্দা দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তার সম্পদের কোন জায়গায় কিভাবে ব্যবহার করেছে সে পদক সে পরীক্ষা রেডি করা সে হিসাব রেডি করা কিন্তু আপনি আমি রেডি করতে পারতেছি কিনা এটা আপনাদের নিজের বিবেকে প্রশ্ন করবেন কিন্তু মুসলমান ওই ইন্তেকাল করার সময় যদি আপনি আমি সুন্দর কইরা আমাদের মরণের প্রস্তুতিটা গ্রহণ করে নামাজ মরণের প্রস্তুতি রোজা মরণের প্রস্তুতি আল্লাহর ইবাদত দান সদকা মরণের প্রস্তুতি কিন্তু আমরা এই মরণের প্রস্তুতির জন্য কর্ম করি না এলাকার মধ্যে যখন কোনো মানুষের বিবাহ হয় দেখবেন বিয়ের সময় তার জন্য কত সুন্দর হলুদ কত সুন্দর মেহেদি নিয়ে আসে তাকে পরানোর জন্য নতুন জামা কাপড় নিয়ে আসে মুসলমান রে ও মিরপুরের বাবারা কিন্তু আপনি যেদিন অন্ধকার কবরে যাওয়ার জন্য দুলার যাত্রী সাইজা যাবেন ওই সময় আপনার জন্য কোনো মানুষ কোনো মেহেদি আনবে না হলুদ আনবে না আপনাকে সাজানোর জন্য কোনো জামা কাপড় আনবে না এজন্য আমার একজন উস্তাদুল আসাদ উনি সুন্দর করে লেখছে একদিন হলদি বাটিবে না মেহেদি লাগাবে না একদিন হলদি বাটিবে না মেহেদি লাগাবে না আলতা পরাবে না তোমার দুটি পায়ে শেষ বেলার নাইউরি যেদিন সাজাবে তোমায় গো শেষ বেলার নাইউরি যেদিন সাজাবে তোমায় একদিন হলদি বাটিবে না মেহেদি লাগাবে না আলতা পরাবে না তোমার দুটি পায়ে শেষ বেলার নাইউরি যেদিন সাজাবে তোমায় গো শেষ বেলার নাইউরি যেদিন সাজাবে তোমার ওরে খুইলা নিবে কানের দুল মাতার টিকলি নাকের ফুল পরাই যাবে ওই দিনে তোমার বড়ই হরস তোল আরে তোমার খুইলা নিবে কানের দুল মাতার টিকলি নাকের ফুল পয়রা যাবে হরস তোল ওই বিয়ার সময় আরো খুলবে কোমরে বেরি ডাকার পায়া লালো শাড়ি আরো খুলবে কোমরে বেরি ডাকার পায়া লালো শাড়ি খুলবে এসব তাড়াতাড়ি রাখিবে না গাই শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইবে তোমায় গো শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইবে তোমায় একদিন হলদি বাটিবে না মেহেদি পরাবে না আলতা লাগাবে না তোমার দুটি পায়ে শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইবে তোমায় গো শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইবে তোমায় মসজিদ হতে খাটানি আল্লাহর নামে দিয়া দনি কান্দে উঠাবে তোমার চার বিয়ারায় মসজিদ হতে খাটানি মুখে রাখবে আল্লাহর দনি কান্দে উঠাবে তোমায় চার বিয়ারায় পিছন থেকে মা বাবা বলে কাঁদবে তোমার আপন ছেলে পেছন থেকে মা বাবা বলে কাঁদবে তোমার আপন ছেলে কার ডাকে কে শুনে যে শুনেছে চলে গেল ও জানা জাগাই রে শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইব তোমায় গো শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইব তোমায় একদিন হলদি বাটিবে না মেহেদি পরাবে না আলতা লাগাবে না তোমার দুটি পায়ে শেষ বিয়ার নাইরি যেদিন সাজাইবে তোমায় মুসলমান রে ওই শেষ নাইর যদি তুমি হইবা হওয়ার আগে তুমি মরণের প্রস্তুতিটা গ্রহণ করো এই দুনিয়ার সবচাইতে বড় মূলকওয়ালা বাচ্চা হযরতে সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় আমার উম্মতেরা আমি সুলাইমান পয়গম্বর যেদিন দুনিয়া চাইরা চইলা যাইব আমারে যেদিন ওই কবরের
দিকে নিয়ে যাওয়া হবে আমি সুলাইমান নবীকে নেওয়ার সময় তোমরা দুনিয়ার জমিনের মধ্য থেকে আমাকে যে খাটিয়ার মধ্যে কইরা ওই কবরের পারে নিয়ে যাইবা আমি সুলাইমান পয়গম্বরের পুরাটা দেহ তো তোমরা কাফনের কাপড়ের মধ্যে প্রবেশ করাইবা তবে আমি সুলাইমান পয়গম্বর তোমাদের কাছে একটা ওসিয়ত করে দিয়ে যাই হে আমার উম্মতের দলেরা শুনো আমি সুলাইমান পয়গম্বরের এই দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে গেলে আমার পুরা দেহ যদি কাফন দিয়া মুড়ানো থাকে রে আমি সুলাইমান পয়গম্বরের দুইটা হাত তোমরা কাফন থেকে বের করে দিও হে সুলাইমান পয়গম্বর আপনার হাতগুলা কেন আমরা বের করে দিব সুলাইমান পয়গম্বর ডাক দিয়া কয় আমি দুনিয়াতে অনেক সম্পদওয়ালা ছিলাম আমার সম্পদের অভাব ছিল না যে সম্পদ আমার আল্লাহ যোগে যোগে আমি সুলাইমান পয়গম্বরের বাড়াইয়া দিছে শুধু একটা জিনিস প্রমাণ করার জন্য আমার হাতগুলা তোমরা বাহির কইরা রাখবা যে আমি দুনিয়ার মানুষকে যাওয়ার সময় বুঝাইয়া দিতে চাই আমি সুলাইমান পয়গম্বর দুনিয়ার বাদশা দুনিয়ার শাসক হইতে পারি আমার সম্পদের অভাব নাই কিন্তু আমি সুলাইমান পয়গম্বর একটা সম্পদ একটা কানা করিও নিয়া আমি যাইতে পারতেছি না ও মুসলমান ও নবীর উম্মতের দল আশিক রাসূল বাবাজিরা মিরপুরের যুবক মুরব্বীরা পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগের সাথে আলোচনা যদি শ্রবণ করো তাহলে আপনার সম্পদ আপনার টাকা আপনার যত সম্পদ আছে কোনো কিছু আপনার সঙ্গে ওই কবরের মধ্যে আপনার কবরের সাথী হয়ে যাবে না হুজুর কি আপনার সাথী হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীজির সম্মুখে বসাছিলাম নবীজি রহমাতুল লিল আলামিন নবীকে কুরাইশ বংশের বনু সালমা গোত্রের একজন মানুষ আইসা নবীজিকে প্রশ্ন করি আর রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই কবরে যাওয়ার সময় মানুষ তার টাকা পয়সা সম্পদ কোনো কিছু নিবে না মানুষ ওই কবরে যাওয়ার সময় কি নিয়ে যাবে আমার নবী ডাক দিয়া কয় দুইটা সম্পদ মানুষ কবরে যাওয়ার সময় নিয়ে যাবে এক নাম্বার সম্পদ হইল তার ঈমান দুই নাম্বার সম্পদ হইল তার আমল ও মায়ার নবী ঈমান এবং আমল এই দুইটা সম্পদ কবরে নিয়ে যাবে ও মুসলমান আপনার যদি ঈমান থাকে তাহলে আপনি বড় ভাগ্যবান আর নেক আমল যদি থাকে আপনি বড় ভাগ্যবান ঈমান আর আমল নামক দুইটা দামি সম্পদ আপনার কাছে না থাকলে আপনি বড় দুর্ভাগ্যবান অন্ধকার কবরে যাইতে পারবেন ভালো থাকার মতো কোনো পরিস্থিতি আপনার নাই ওই কবরে ভালো থাকার জন্য আপনারা বলেন ঈমান এবং আমল পরিপূর্ণ রাখার দরকার আছে না নাই সব কিছুর দরকার ঈমানটা পরিপূর্ণ সবাই বলে আমরা ঈমানদার বলেন আমরা দাবি করি কিনা ঈমানদার দাবি করি কিনা এই এই ছেলে আমরা সবাই ঈমানদার দাবি করি কিনা অবশ্যই আমিও দাবি করি কিন্তু এই ঈমানের ওজন কত আমি নিজেরটা নিজে হিসাব দিতে পারবো না ঠিক আছে না এই ঈমানের ওজন কত আমরা কেউ নিজের হিসাব নিজে দিতে পারবো না আমিও না দুনিয়ার কোনো বড় হুজুরও পারবে না দুনিয়ার কোনো বড় পীর সাহেবও পারবে না বড় হুজুর কেন কারণ ঈমান শব্দটা ঈমান বিষয়টা ঈমানের মূল ধারাবাহিকতা ঈমানের সারমর্মটা লুকাইত কিন্তু মুসলমান একটা কথা মনে রাখবেন যার ঈমানের জোর যত বেশি তার আমলের দৌড় তত বেশি যার ঈমানের জোর যত বেশি তার আমলের জোর তত বেশি ও নবীর উম্মতের দলেরা ওই ঈমানের জোরটা প্রমাণ করার জন্য বেশি বেশি আমল করা লাগবে আমি কিন্তু এখন আমার ওয়াজের ধারাবাহিকতায় যাই নাই শুধু আমলের মূল ধারাবাহিকতার অংশে এক নাম্বার যে এবাদতটা আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা প্রয়োজন আমরা যারা মুসলমান দাবি করি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা কিতাব আছে যে কিতাবটার নাম কোরআন আসেনি অবশ্যই সবার ঘরে ঘরে ওই আল্লাহর কোরআন আছে কেউ পড়ে কেউ পড়ে না আমার মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছে
এই বর্তমান সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত কিতাব বলতে কোরআন শরীফ দ্বারা তারা বানায়া রাখছে কি কথা কর না কেন আরে কোরআন শরীফ এর গত রমজানে পড়ছে এমন মহিলা আছে এই রমজান পর্যন্ত খুইলো দেখছেন এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো মা গো মা যদি আল্লাহর কোরআনুল কারীমের মাধ্যমে আপনি আপনার জীবন পরিবর্তন করাইতে চান আমলটাকে পরিপূর্ণ করাইতে চান আল্লাহর কোরআনটা আপনি বেশি বেশি তেলাওয়াত করেন দেখবেন একদিন দুই দিন তিন দিন করতে করতে এই কোরআনের বরকতে আল্লাহ আপনাকে অনেক রহমত দান করবে ও বাবাজিরা বন্ধুরা আসেন আমরা সবাই মহব্বতের আওয়াজে ওই আল্লাহ পাক রাব্বুল আলামিনের কালামে হাকিম কোরআনুল কারীমের তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ে ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনারা বলেন নবীজির উপরে দুরূদ ছড়িয়ে পড়লে লাভ আছে কি আপনারা যেমনি জুরাইন না মুরগার মতো ফরতাছেন আমার কাছে কেমন জানি একটু লাগতেছে মানুষ জুর মুরগি যদি জুরাই এটার জব করে দেয় আপনারা যদি জব হইতে চান বলে হুজুর আমরা জব হমু সম্ভব না তবে হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের প্রথমতে যদি জব হইতে চান কাম হবে বলেন আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে দুরূদ ছড়িয়ে পড়লে লাভ আছে কিনা আপনারা আছে জোরে কোন কিন্তু দুরূদ শরীফের সময় আসতে কোন নবীজি বলছে আমার উম্মত যে ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ ছড়িয়ে পড়বে জান্নাতের ভিতরে সে ব্যক্তি আমার তত কাছাকাছি থাকবে তো যদি জান্নাতে নবীর কাছাকাছি থাকতে চান একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا শিখাইয়া প্রেম খেলা কইলু কইলা কামলেওয়ালা একবার দেখা দিয়া মিঠাও জালা মোহাম্মদিয়া রাসূলাল্লাহ আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا নূর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলিজায় দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজায় প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا لا إله إلا هو لا إله আল্লাহ সারা মাহবুদ নাই কন্যা নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও ভাই নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবী অলি আল্লাহর দয়া চাই লাই লাগাও লাহ লাই লাগাও
নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না বলে নামাজ না কেহ মা বাবার খেদমত সাইরো না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লাইলাহাও লাহো লাইলাহাও অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লাইলাহাও লাহো লাইলাহাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার মিরপুর এলাকার বাবাদিরা বন্ধুরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা আমরা সবাই আল্লাহর বান্দা আমার ওয়াজটা শুরু করার প্রারম্ভে আমরা মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমা জাতের জিকির করে আমাদের অন্তর কলবটাকে একটু পরিষ্কার করব ডাইনে বামে না তাকায়া নিজের কলবের দিকে খেয়াল করে চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ তাআলার আসমা জাতের জিকির করবেন ওই আল্লাহর জিকির করলে বান্দার কলবের ময়লা পরিষ্কার হয় আপনারা সবাই জানেন আসেন আমরা সবাই নিজের কলবের দিকে খেয়াল করে গুনার কথা স্মরণ করে ডাইনে বামে না তাকায়া একটু আল্লাহ তাআলার আসমা জাতের জিকির করে আল্লাহ 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 নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মোহনে গঙ্গা লেহরা পন গো নবীজি কে বাঙানা যা নেই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ নামটি আপনার নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে কাঙ্গা লেহরা পন গো নবীজি কে বাগানা যা নেই মাশাল্লাহ আল্লাহ 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 নূর মোহাম্মদ নূর নবীজি আমি কান্দি দিবা নেইছি নবী গো আমার অন্তরেতে জগনে গইয়া গইয়া হ মাশাল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গো জিকির কর মুমিন গোন জিকিরেতে মামলা রাজি আর রাজি নবী গোন মাশাল্লাহ ফকির দরবেশ বাদশাহও লে তোলে দেশে ফুলের কলি তার কান্দে নিয়া বিকার দোলে বাস করে বৃক্ষের তলায় জিকির কর জিকির কর জিকির কর মমিন গওয়ার জিকির কর মমিন গওয়ার জিকির রেতে মাওলা রাজি আর রাজি নবী গওয়ান মাশাল্লাহ
الله الله جني فوريار فرستانارا يا صداي تانا باغول باغرا ديني را زوني كان دغتا را فل توغل دي تيه غولا غاي ذكر قرا ذكر قرا ذكر قرا مؤمن غوار ذكر ريت مولا راجي آره راجي نبي غوار ما شاء الله 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 يكدير نيا جايبا ايمان دربا نيا نيو ايمان دربا نيا نيو نبي جيري برم ايمان رمول شبائي بوزار توفيق ديو ما شاء الله 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 يك دين نيا زايبا ما شاء الله قبر بوريكا غابي نبي جيكي دايكاي بي زينو بيكي ناتشي نيبي جنات فانبار آشان ايوه الله اك دين نيا زايبا ايمان داربا نيا غنيو نبي جيري فرم ايمان نرمول شوباي بوزار توفيق ديو ما شاء الله فل سراتر كنتين پاري شيخان نوبي كي پابي زينو بي كي ناچي نيبي جنت پابار آشان ايوه الله ایک دن نيا جايبا ايمان داربا نيا نيو نوبي جيري پرم ايمان رمول شبائي بوزار توفيق ديو ما شاء الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم